প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সংবাদ পর্যালোচনা ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন দুজন অতিথি, আমি এখন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। উপস্থিত আছেন জনাব শামসুল হক হায়দরি, চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক, গল্পকার, সাহিত্যিক এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ব্যুরো প্রধান। জনাব মুস্তফা নঈম, সিনিয়র সাংবাদিক এবং ব্যুরো প্রধান দৈনিক কালের কণ্ঠ। আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমরা সংবাদপত্রে প্রকাশিত প্রধান প্রধান খবরগুলো দেখে নিচ্ছি। ডাক্তার শাহাদাতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা। নির্ভয়ে অনিয়মের অভিযোগ করুন, ব্যবসায়ীদের সাথে বৈঠকে এনবিআর চেয়ারম্যান। অশান্ত পার্বত্য এলাকা, পাহাড়ি বসতি এলাকায় বাঙালিদের পাহারা। মহালয়ের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু। মধ্য আশ্বিনে নগরীতে দিনভর বৃষ্টি, বিড়ম্বনা। পুরোদমে চকবাজার থানার কার্যক্রম শুরু। শুরু করছি হাজিরি ভাইকে দিয়ে। হাজিরি ভাই, আপনি জানেন যে চট্টগ্রামে গত সপ্তাহে সবচেয়ে আলোচিত খবর ছিল বিগত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিগত নির্বাচনের প্রার্থী ডক্টর শাহাদাত হোসেনকে আদালত নির্বাচিত ঘোষণা করেছেন এবং সরকারকে নির্দেশ দিয়েছেন অতিসত্বর গেজেট প্রকাশ করে ডক্টর শাহাদাতকে বিজয়ী ঘোষণা করার জন্য। ডক্টর শাহাদাত ছিলেন বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত দানেশিস প্রতীকের প্রার্থী। তো আসলে অলরেডি 3 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়েছে, এখন এসে এই আদালতের এই রায় অথবা আদালতের এই সিদ্ধান্ত কি প্রভাব পড়বে এবং এটি কিভাবে বাস্তবায়ন হবে এবং এটি সামগ্রিক বিষয়টা যদি আপনি একটু আমাদেরকে। ডাক্তার শাহাদাত হোসেন উনি মেয়র ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তার বিপরীতে সরকার সমর্থিত একজন প্রার্থী ছিলেন এবং সেই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। শাহাদাত সেখানে পাশ করতে পারেন নাই, রেজাউল করিম চৌধুরী পাশ করেছিলেন এবং শাহাদাতের অভিযোগ ছিল যে এখানে ব্যাপক কারচুপি হয়েছে, যে কারণে আমাকে নির্বাচিত হতে দেয়া হয়নি। অর্থাৎ তিনি পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আমি নির্বাচন শেষ হওয়ার পরপর আমি রেজাল্ট চেয়েছিলাম, যে যে কেন্দ্রে কোন কেন্দ্রে আমি কত ভোট পেলাম সেই রেজাল্ট তাকে দেয়া হয়নি। আমরা যারা সংবাদপত্রে যে নিউজগুলো আমরা দেখলাম সেখানে আমরা এই বিপুল একটা ব্যবধান দেখে আমরাও বিষয়টা নিয়ে চিন্তিত হই। সব মিলিয়ে শাহাদাত যখন আইনের আশ্রয় নিলেন সে নির্বাচনের পরপরেই, প্রায় 3 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, নির্বাচন ট্রাইব্যুনাল এই মামলার কোনো রায় দিতে পারেনি। পরিবর্তিত পরিস্থিতি যখন এখন বর্তমান, তিনি আশা করেছেন যে তিনি এখন ন্যায় বিচার পাবেন এবং উনি আদালতে গেছেন। আদালতে যাওয়ার পর আমরা যেটা দেখলাম, আদালত বলেছেন যে এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং এই নির্বাচনে প্রকৃতপক্ষে মেয়র রেজাউল করিম চৌধুরী নির্বাচিত হননি, এখানে নির্বাচিত হয়েছেন বিএনপির ডাক্তার শাহাদাত হোসেন। এই ইয়েটা দেখলাম। আপনি পরবর্তী প্রশ্ন যেটা আমাকে করেছেন যে এটার কার্যকারিতা কী হবে, এই ক্ষেত্রে এসে বর্তমানে আমরা কার্যকারিতাটা কী হবে সেটা যখন প্রজ্ঞাপন হবে এবং নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেবে তখনই দেখা যাবে। শাহাদাতের রায়ের পরে যদি অন্যান্য নির্বাচন, অন্যান্য নির্বাচিত যারা তাদের নির্বাচনী ফলাফল কিংবা তাদের ভোটের পরিস্থিতি এটা যদি চ্যালেঞ্জ করা হয় তাইলে হয়তো অনেক ক্ষেত্রেই দেখা যাবে, আমি বলবো না যে 100-তে 100 হবে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে এখানে নির্বাচন সুষ্ঠু হয়নি এবং বিরোধী দলের দাবিটাই ছিল প্রকৃত সত্য। তাদের দাবি মানলে হয়তোবা নির্বাচনটা সুষ্ঠু হতো, যারা জনগণের যাদেরকে পছন্দ করে তারাই নির্বাচিত হয়ে আসতেন। আচ্ছা, এখন তো ইতিমধ্যে পরিবর্তিত পরিস্থিতি, যে অন্তর্বর্তী সরকার তো সিটি কর্পোরেশন বাতিল করেছেন এবং ওই নির্বাচনের যেই মেয়র ছিল সেই মেয়রের বরখাস্ত করা হয়েছে, তাহলে এখন পরিস্থিতিটা কী দাঁড়াচ্ছে, কোন দিকে যাবে? তাহলে মানে পরিস্থিতির এটা যেহেতু আদালতের রায় হচ্ছে যে বড় একটা বিষয়, সেটাকে কেউ অমান্য করতে পারবে না। হতে পারে এমন যে যখন প্রজ্ঞাপন হবে সেখানে, যেহেতু এখনও সময় আরও প্রায় 1.5 বছরের মতো সামনে রয়ে গেছে যে বর্তমান টেনিউর যেটা মেয়র পরিচালনা করতেন আর কি, তো সেই সময়ের জন্য হয়তো তাকে দায়িত্ব দেওয়া হতেও পারে, কারণ এখন সিটি কর্পোরেশন চলছে প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে, সেই প্রশাসনিক ব্যবস্থা থেকে যদি এখানে যদি নির্বাচিত প্রতিনিধি বসেন তাইলে হয়তোবা এটা একটা পরবর্তী সময়টা, যদি সময়টা খুব অল্প হতো তাহলে সেক্ষেত্রে হয়তো অন্য বিবেচনা হতে পারতো। কিন্তু সব মিলিয়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে যারা আবেদনকারী, যারা বাদীপক্ষ মামলার, যারা সংক্ষুব্ধ
তারা কিন্তু এখানে চেয়ারে বসে প্রশাসনটা চালিয়ে নেওয়াটাই তাদের কাছে মুখ্য না। তাদের বিষয়টা ছিল যে আমি সত্য ছিলাম, আমি জনতার রায় পেয়েছি, জনতা আমাকেই চেয়েছে, এই সেই সত্যটা উনি প্রতিষ্ঠা করতে পেয়েছেন। বাকি বিষয়টা এখন সরকারের এগুলো অনেকগুলো আইনকানুনের বিষয় আছে, সেগুলো বিবেচনা করে সরকার এবং সংশ্লিষ্ট নির্বাচন কমিশন যেই সিদ্ধান্তগুলো নেয় সেটি হয়তো বাস্তবায়ন হবে বা কার্যকর হবে। জনাব মোস্তফা নঈম, তিনি জানেন যে গতকালই আইনবিআর চেয়ারম্যান চট্টগ্রামে এসেছিলেন এবং ব্যবসায়ীদের সাথে উনি বৈঠক করেছেন এবং ওখানে উনি বলেছেন যে নির্ভয়ে আপনাদের সমস্যাগুলো আপনারা তুলে ধরুন, অনিয়মের অভিযোগ যেগুলো ছিল সেগুলো আপনারা বিস্তারিত বলুন। আমরা জানি যে আমাদের এই যে রাজস্ব বিভাগ এবং কাস্টমসের বিভিন্ন বিষয় আছে, তো এই এনবিএ চেয়ারম্যানের এই ঘোষণার মধ্যে দিয়ে আসলে কোনো কিছু কি পরিবর্তন হবে কি না, অথবা সেটি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এই আমাদের যে রাজস্ব বিভাগের যে সেবা আছে সেই সেবার ক্ষেত্রে? একটা পরিবর্তিত পরিস্থিতিতে হঠাৎ করে সব কিছু স্থবির হয়ে গিয়েছিল, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু। এখন যে কোনো সরকার ব্যবসায়ীদেরকে ভালোভাবে সুস্থভাবে ব্যবসা করার জন্য ওয়ে তৈরি করে দিতে হবে। ব্যবসায়ীরা মূলত বিনিয়োগকারী, যারা ইন্ডাস্ট্রি আছে, বড় বড় ব্যবসায়ী আছে, ওখানে প্রচুর পরিমাণ লোকের কর্মসংস্থান হয়। এখন এদেরকে যদি ওই কর্মসংস্থানের জায়গাটা যদি আমি ধরে রাখতাম, আমি ধুম করে বন্ধ করে দিলে ওর বেকার হয়ে যাবে গা। আপনি বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো দেখেন, এখন ব্যবসায়ীদেরকে ওয়েটা দিতে হবে যে আপনারা নির্ভয়ে ব্যবসা করেন এবং সরকারের যে নিয়ম মোতাবেক যে আপনাকে ট্যাক্স পে করতে হবে, যা যা করতে হবে ওগুলো করতে হবে, ওই জায়গাটা আমাদের তৈরি করে দিতে হবে। ব্যবসায়ীরা কিন্তু আমরা আমাদের দেখার মধ্যে যেহেতু চিটাঙে কাজ করি, চিটাঙে কাজ করতে বিভিন্ন ব্যবসায়ীর সাথে কথা হয়, ওরা কিন্তু দেশের জন্য কাজ করতে চায়। ব্যবসায়ীকে ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে দায়িত্ব দিতে হবে, ব্যবসায়ীকে ব্যবসা করার জায়গা দিতে হবে। এখানে আমি ব্যবসা করি না, কিন্তু আমি গিয়ে একটা ব্যবসা যদি করতে চাই তাহলে তো আমি তো লুটপাট করা ছাড়া কিছু করবো না। যারা প্রকৃত ব্যবসায়ী তাদেরকে নির্ভয়ে ব্যবসা করার জন্য এই যে এনবিআর চেয়ারম্যান যেটা বলেছেন যে নির্ভয়ে ব্যবসা করার জন্য, নির্ভয়ে বলার জন্য তাদের সমস্যাগুলো, এটা আমি মনে করি একটা পজিটিভ দিক। কারণ সরকারকে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ সরকারের একার পক্ষে সম্ভব না, এটা ব্যবসায়ীদেরকে সংযুক্ত করতে হবে। এখানে এই জায়গাটাতে এনবিআর চেয়ারম্যান সাহেব যেটা গতকালকে এসেছেন, যাদের ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন, নিশ্চয়ই তাদের অনেক অভাব অভিযোগ শুনেছেন, তো এখন পরবর্তী সিদ্ধান্তটা হয়তো উনি দিবেন বা সরকারের এই অর্থ মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যে উপদেষ্টা আছেন ওনার সাথে পরামর্শ করে হয়তো একটা ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যান্য সরকারগুলো, বিশেষ করে রাজনৈতিক সরকারগুলোর একটি ব্যবসায়িক সমর্থক গোষ্ঠী থাকে, কিন্তু এই সরকারের ওই সমর্থক গোষ্ঠীর বিষয়টা নাই, আপনি একটু ভালো করে একটু খেয়াল করে দেখবেন। তাহলে আমার মনে হচ্ছে এই সরকার তো তাহলে মানে কোনো রকমের পিছুটান ছাড়া নির্ভয়ে নির্দ্বিধায় এবং নিঃসংকোচে সংস্কারগুলো করতে পারে আমাদের ব্যবসা করার ক্ষেত্রে যে বিষয়গুলো আছে? অবশ্যই, কারণ ওনারা তো আসছে ধরুন একটা অভ্যুত্থান পরবর্তী একটা অন্তর্বর্তী সময়ের জন্য ওনারা সংস্কার করবে। এখন কোন কোন খাতে সংস্কার করবে ওটা যারা ব্যবসায়ী লিডার আছেন, ব্যবসা মানে বনেদি ব্যবসায়ী যারা আমি বলি, যারা বড় বড় হাউস চালায়, ওনাদের সাথে পরামর্শ করে কোন কোন খাতে সংস্কার করা এটা হয়তো ওনারা করবেন, যেহেতু এই একটা সংস্কার বিভিন্ন সংস্কার কমিটিগুলি করা প্রয়োজন। হ্যাঁ, না না, ওনারা যে কমিটি যে করে দিয়েছে ওখানে হয়তো ওই এই সংক্রান্ত বিষয় হয়তো আছে, ব্যবসাগুলো বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলো কীভাবে চলবে, ব্যবসায় যারা বড় বড় ব্যবসায়ী কর্পোরেট হাউসগুলো ওনারা কীভাবে ব্যবসা করবে একটা হয়তো সংস্কারের মধ্যে আসতে পারে এবং এই সুযোগটা তাদেরকে দেওয়া উচিত। আপনি যেটা বললেন যে মানে রাজনৈতিক দলগুলোর, রাজনৈতিক সরকারগুলোর সমর্থিত ব্যবসায়ী গ্রুপ থাকে, এই সরকারের কোনো ব্যবসায়ী গ্রুপ নেই, তা আমি মনে করি সব ব্যবসায়ীরা হচ্ছে এই সরকারের গ্রুপ হওয়া উচিত। কারণ এই সরকার দীর্ঘ 15 বছরের একটা অনিয়মের পরে আসছে, এখন আমার দেশকে একটা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ক্ষেত্রের মানুষ দরকার, প্রত্যাশা পূরণের জন্য, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের জন্য সব প্রফেশনাল গ্রুপের সমর্থন সরকারের থাকা উচিত। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। হাজারি ভাই, জানেন যে বেশ কিছুদিন ধরে আমাদের পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে পক্ষে বিপক্ষে একটু অশান্তি পরিস্থিতি, একটু অশান্ত এবং কিছু অশান্তি বিরাজ করছিল। খাগড়াছড়িতেও কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, যদিও সেখানে আমাদের সেনাবাহিনী এবং আমাদের যৌথ বাহিনী, সরকারের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সামাজিক শক্তিগুলো যাতে পরিস্থিতি শান্ত থাকে সেই একটি পদক্ষেপ নিয়েছেন। আমরা গত রাতে আমরা খবর পেয়েছি, বিভিন্ন পত্রিকায় সংবাদ এসেছে যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এলাকাবাসী পাহারা দিয়েছে, তো ওখানকার পরিস্থিতি আসলে এইভাবে চলতে থাকলে আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? এটি আসলে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য
কি কি করা যেতে পারে, সংশ্লিষ্ট পক্ষগুলোর কি কি ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন? দুটি ঘটনা যারা ঘটিয়েছে তারা সবাই অপরাধী, কারণ এই এটা আমরা সবাই মেনে নিয়েছি মব জাস্টিসের কোনো সুযোগ নেই। দেশে আইন আছে, আইনের শাসন আছে। আপনি যদি কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে থাকেন তাইলে তাকে আইনের হাতে সোপর্দ করবেন, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে এবং মানুষ পিটিয়ে হত্যার মতো একটা জঘন্য মর্মান্তিক ঘটনা ঘটাবেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এইসব ঘটনার পরবর্তী আরও কতগুলো ধারাবাহিক ঘটনা ঘটেছে, এগুলো হচ্ছে যে উত্তেজনার কারণে। মূলত আপনাকে দেখতে হবে এখানে ঘটনাগুলোর পেছনে কোনো কারণ আছে কি না। আমরা যেটা জানি যে পার্বত্য চট্টগ্রাম তিন পার্বত্য জেলা, সেখানে উপজাতীয় অধ্যুষিত এলাকা এবং সেখানে উপজাতীয় মানুষজন বসবাস করে এবং তাদের সংখ্যা প্রায় সমান সমান, প্রায় 50-50। তো দুটি সম্প্রদায় উপজাতীয় আর অউপজাতীয়, তারা যাতে পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে বসবাস করতে পারে দেশের এই ভূখণ্ড। আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম হচ্ছে যে মোট বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ অংশ, এটা খুব ছোটখাটো একটা ব্যাপার না, 1/10। সেখানে যে জনগোষ্ঠী বাস করে তাদেরকে সম্প্রীতির মধ্যে থাকতে হবে, যদি সেটা না হয় তাহলে সেটা দেশের জন্য ক্ষতি, শুধু ওই এলাকার জন্য না, সমগ্র দেশের জন্য। তো এই জিনিসগুলো কেন হচ্ছে, এগুলোর জন্য কতগুলো কারণ পেছনে আছে কিনা আমরা লক্ষ্য করব। আমরা জানি যে পার্বত্য চট্টগ্রামে প্রায় 14টি উপজাতি আছে, সেই 14টি উপজাতির মধ্যে বেশিরভাগ সিংহভাগ উপজাতি অত্যন্ত নিরীহ এবং শান্তিপ্রিয়। সেখানে একটি বা দুটি উপজাতি উগ্র আচরণ করছে এখানে এবং মারা গেছে যে যে দুজন তারা কিন্তু উপজাতি না, বাঙালি জনগোষ্ঠীর, বাঙালি সংস্কৃতির, আর যারা মেরেছে তারা কিন্তু উপজাতীয়। তো দেখতে হবে তাইলে এখানে কিন্তু দোষটা কিন্তু মুখ্য না, অপরাধটা মুখ্য না, এখানে একটা জাতিগত সংঘাতের মতো একটা ব্যাপার ঘটে গেছে, যে এখানে একটা ক্ষোভ বিক্ষোভের ব্যাপার আছে। যদি আমাকে যদি হত্যা করা হয় তাইলে আমার ভাই কিন্তু এটার প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিবাদ জানাবে, প্রতিবাদ জানাবে, আবার সেই প্রতিবাদের উপর আপনি হামলা করবেন, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তো আমরা যে জিনিসগুলো দেখতেছি গত 5 আগস্টের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ইস্যুতে উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং অস্থিতিশীল একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং সেই বিষয়গুলোর সাথে আমরা এটাকে বিচ্ছিন্ন ভাবতে পারছি না। দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কারণে এর পেছনে কোনো মহলের মদত আছে কি না এটা দেখা দরকার। এটা সরকারকে গভীরভাবে চিন্তা করে বিষয়গুলোকে নিষ্পত্তির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্পেসিফিক্যালি পার্বত্য চট্টগ্রামের যে বিষয়টা, সেখানে পাহাড়িরা যারা উপজাতি তারা বিভিন্ন সময় তারা এমন সব কথা বলছে, আমরা দেখছি পত্রপত্রিকায় আসছে, সোশ্যাল মিডিয়াতে আমরা লক্ষ্য করছি, যা রীতিমতো রাষ্ট্রদ্রোহ। এই বিষয়গুলো তারা কেন করতেছে, অথচ তাদের শান্তিতে থাকার জন্য পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের যে সেনাবাহিনীর যে ক্যাম্পগুলো বিস্তৃত ছিল তাদের দাবির প্রেক্ষিতে সেখান থেকে অনেকগুলো ক্যাম্প কিন্তু গুটিয়ে এনে সীমিত করা হয়েছে সেনাবাহিনীর এবং তারা এখন নির্দিষ্ট জায়গায় থাকে। এইটাকে তারা সুযোগ হিসেবে বিবেচনা করলে হবে না, এটাকে তাদের শান্তি সম্প্রীতির স্বার্থেই সরকার করেছিল এবং এই সুযোগটা নিয়ে যদি তারা যদি আবার অস্থিতিশীল পরিস্থিতি করতে চায়, যে দেশের সাধারণ মানুষ দাবি করতেছে যে সেখানে পার্বত্য চট্টগ্রামে আগের মতো পূর্বের ন্যায় আবার সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হোক, তাইলে এটা হয়তোবা কিছুটা তারা নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা নভেম্বরের কাছে যাচ্ছি, যে মহালয়ার মধ্যে দিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল থেকে। তো আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে কিছু পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে, এই হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসবটা, বড় উৎসবটা যাতে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য সরকারেরও কিছু উদ্যোগ আছে, রাজনৈতিক দলগুলোরও উদ্যোগ আছে। তো এ ব্যাপারে আপনার ইয়েটা কি, আপনার মতামত? দুর্গাপূজা হচ্ছে সনাতন ধর্মীদের সবচেয়ে বড় একটা উৎসব, এটা সবসময় হয়ে আসছে, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখলাম বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন মন্দিরে বিভিন্ন হামলার কিছু নিউজ হয়েছে, এখন এটা কারা করছে, এটা কেন করা হচ্ছে? আমরা এই যে 5 তারিখের পরে প্রচুর মন্দির পাহারা দিয়েছে, মাদ্রাসার ছেলেরা, বিভিন্ন পলিটিক্যাল পার্টির ছেলেরা, রাজনৈতিক দলের নেতাকর্মীরা পাহারা দিয়েছে, তারপরও 2-1টা ঘটনা ঘটেছে। এটা
সরকার এবং গত কয়দিন আগে যে এখানে পুলিশ পুলিশের আইজি সাহেবে উনিও বিষয়টা বলল, সরকারও বলছে নিরাপত্তার বিষয়টা, রাজনৈতিক দলগুলোও বিভিন্নভাবে সবাই চেষ্টা করছে যাতে কোনো শান্তিপূর্ণভাবে এই উৎসবটা যেত প্রতিবারের মতো হয়। বাংলাদেশ হচ্ছে যে আমার এই সাবকন্টিনেন্টের মধ্যে সবচেয়ে এই সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গার মধ্যে উজ্জ্বল একটা দৃষ্টান্ত, কখনো হয়নি। এগুলো একটা উস্কানি দাতা থাকে পরিবর্তিত পরিস্থিতিতে, যেমন পাহাড়ে ঝামেলা হচ্ছে, এখানে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ঝামেলা হচ্ছে, চেষ্টা হচ্ছে, বিভিন্ন আন্দোলন সব মিছিল দিচ্ছে, এগুলো কেউ না কেউ করছে। আমি তো ছোট থেকে বড় হয়েছে এমন একটা জায়গায়, মানে হিন্দু পরিবেষ্টিত একটা এলাকায়, আমরা কখনো সাধারণ মান নাগরিকদের মধ্যে বিরোধ কখনো দেখি নাই। আমরা এখন চলে যাচ্ছি ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্বপূর্ণ সংবাদগুলোতে। ইসরায়েলের ছোড়া মিসাইলগুলো 90% লক্ষ্যভেদ করেছে, দাবি ইরানের সামরিক বাহিনীর। মঙ্গলবার রাতে রাজধানী তেল আবিব সহ 4টি টার্গেটে ছোড়ে প্রায় 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রথমবারের মতো ব্যবহৃত হয় হাইপারসনিক মিসাইল ফাতাহ। শনিবার থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। বলেন, সংলাপে রাজনৈতিক দলগুলোকে 6 সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এতে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়ে গণপরিবহনের যাত্রী এবং পথচারীরা। শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। ভোর থেকেই মন্দিরে মন্দিরে চলে দেবীকে আবাহনের বন্দনা, ছিল চণ্ডীপাঠ, যজ্ঞ আর তর্পণ প্রদানের মতো শুদ্ধাচার। কারফিউ জারি করে গণহত্যা চালানোয় সরকারকে সহযোগিতা করার অভিযোগে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো বা 35 করার দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন সরকার গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুহিত চৌধুরী। বলেন, কত বছর বাড়ানো হবে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিটি। অন্যদিকে বৈষম্যহীন দেশ গড়তে বাস্তবসম্মত সমাধান আসবে বলে আশা আন্দোলনকারীদের। হাজির হবে, আমরা একটি খবর দেখছি যে আগামী 5 অক্টোবর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকার আবার সংলাপ শুরু করবে। এই সংলাপের মূল 2টি পয়েন্টের কথা এসছে, একটি হচ্ছে সংস্কার, বিশেষ করে নির্বাচনী ব্যবস্থার সংস্কার, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। তো আসলে এই সংলাপের মধ্য দিয়ে আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়াবো এবং সংস্কারের মধ্য দিয়ে মানে সেই সংস্কারটা কীরকম হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সরকার কী কী পদক্ষেপ নিতে পারে, আপনার অভিমত জানতে চাই। বিষয়টা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে আমরা তো এটা জানি যে যে 5 তারিখের পট পরিবর্তনের পর যে সরকারটা গঠিত হয়েছে এটি হচ্ছে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার, একটা ছোট্ট একটা সময়ে তারা থাকবেন এবং যে বিষয়গুলো দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সব বিষয় তো তারা এই সময়ের মধ্যে সমাধান করতে পারবেন না, এই বিষয়গুলোকে সংস্কার করে একটা শৃঙ্খলার মধ্যে এনে তারপর তারা একটা নির্বাচিত সরকারের একটা নির্বাচনের জন্য ব্যবস্থা করবেন। তো সেই দিকে যাওয়ার জন্য তাদেরকে যে সংস্কারগুলোর জন্য ইতোমধ্যে হাতে নিয়েছেন তারা, যে অন্তর্বর্তীকালীন সরকারের আপনি জানেন বেশ কয়েকটি, প্রায় 6টি কমিশন গঠন করা হয়েছে এবং সে তারা কাজ শুরু করেছেন। তো তারা যে কাজগুলো করবেন, যে পরামর্শগুলো তারা সেখানে আনবেন, সেই পরামর্শগুলো পরবর্তীতে যেহেতু নির্বাচিত সরকার যেহেতু দেশ পরিচালনা করবেন, তাইলে তাদের জানা দরকার আছে যে কোন খাতে যে কী রকমের সংস্কারের প্রস্তাব করা হয়েছে। তো এই জন্যে সরকার যে তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বলেছেন যে আমরা এই যে এদের এই সংস্কারের বিষয়গুলো নিয়ে আবার রাজনৈতিক দলগুলোর সাথে বসবো, যারা নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধি হয়ে যারা দেশ চালাবেন, তো জনগণের প্রতিনিধির সাথে যদি এই বৈঠকগুলো হয়, এই যে সংস্কারের যে বিষয়গুলো আনা হচ্ছে সামনে, তাইলে তারা সেখানে তাদের মতামত দেবেন, প্লাস মাইনাস সব কিছু মিলিয়ে একটা মোটামুটিভাবে একটা স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছবে। আর এই বিষয়টাকে এই জন্য গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সাধারণ মানুষ খুব ইতিবাচকভাবে দেখছেন। নভেম্বরের কাছে যাচ্ছি, যে সরকারি চাকুরিতে বয়সসীমা বাড়ানোর যেই দাবি উঠেছিল সেটিকে যৌক্তিক মনে করছে সরকারি পর্যালোচনা কমিটি। গতকালকে এই কমিটির প্রধান এইসব নিয়ে কথা বলেছেন। এমনি আমার ব্যক্তিগত যেটা অভিমত, আমার সরকারি চাকরিতে বয়সে ঢুকার বার তুলে দেওয়া উচিত, রিটায়ারমেন্টে যাবে কখন ওইটা ফিক্সড করা উচিত, কি এটা 56 বছরে না 60 বছরে। আপনি অনেক, আমরা দেখি যে আমাদের এখানে বেসরকারি পর্যায়ে বিভিন্ন জনের কাজ করে খুব এক্সপার্ট লোক আছে,
এখন আমি যদি মনে করি যে আমার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমার এই প্যাটার্নের উপর লোক দরকার, তাহলে আমি ওনাকে নিয়ে এসে চুক্তিভিত্তিক নিয়োগ করে দিলাম স্থানীয় সরকারে বা ফরেন সার্ভিসে। আমাদের বিদেশে প্রচুর লেখাপড়া জানা প্রচুর মানুষ আছে যারা রাষ্ট্রদূত বা রাষ্ট্রকে তুলে ধরার মতো অভিজ্ঞ মানুষ আছে, ওনাকে আমরা ফরেন সার্ভিসে, ওনার বয়স 40 হতে পারে, ওনার বয়স 45 হতে পারে, ওনাকে আমি ফরেন সার্ভিসে নিয়ে নিলাম। ওনার রিটায়ারমেন্টের বয়সটা হতে পারে আপনার এই কি বলে যে 60 বা 62 এই ধরনের। এখন যেটা আন্দোলন যেটা হচ্ছে, আমরা ছোটবেলা দেখছি যে একসময় 25 বছর ছিল সরকারি চাকরির তে যোগ দেওয়ার শেষ সময়, তখন কখনো তখন মানুষ যে গড় আয়ু নিয়ে একটা বিষয় ছিল, গড় আয়ু কত, 21-22 বছর বয়সে মাস্টার্স কমপ্লিট করার পরে 25 বছরের ভিতর চাকরি একটি করে, পরে বিভিন্ন রাজনৈতিক অমুক সমুকের কারণে আপনার সেশন জটের কারণে পরে এটা 27 হয়েছে, 30 এখন কি 30 মনে হয় তো, 35 হলে আমার মনে হয় সেটা এই যেটা আন্দোলন করছে এটা 32 না 33-এর মধ্যে বোধ হয় যে মোহিত চৌধুরী বোধ একটা আলোচনা করছে যে কীভাবে বাড়ানো যায়, বাড়ানো যাওয়ার সুযোগটা কীভাবে দেওয়া উচিত, এই বিষয়টা আসতে পারে। আমার মনে হয় এটা খারাপ হবে না, কারণ অনেকে আছে অন্য জায়গায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করছে, তো সে যদি সরকারি চাকরি তার অভিজ্ঞতাটা তো সেখানে সরকারকে দিতে পারবে, সেবা দিতে পারবে, রাষ্ট্রকে সেবা দেওয়ার সুযোগ থাকবে। এটা আমার মনে হয় এটা 35 যেটা দাবি করেছে এটা দাবি যৌক্তিক বলে আমার মনে হয়। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি খুবই উত্তপ্ত, ইসরায়েলি হামলায় লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান নিহত হয়েছেন 2 দিন আগে, এবং এর পরিপ্রেক্ষিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের উপর। এই মধ্যপ্রাচ্য পরিস্থিতি ইরান ভার্সেস এবং অন্যান্য যে ইসলামী গোষ্ঠীগুলো আছে তার সাথে ইসরায়েলি রাষ্ট্রের যে একটি সমস্যা, এবং সেটি দিন দিন প্রকট আকার ধারণ করছে, হাজিরি ভাই কোথায় যাচ্ছে, আমরা এইটি কী রকম হবে? বিষয়টি খুব উদ্বেগজনক। আমরা যারা উন্নয়নশীল দেশ, আমাদের সাথে পশ্চিমের দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো আমাদের নিজেদের প্রয়োজনে তাদের সাথে আমাদের অনেকগুলো সম্পর্ক বজায় রাখতে হয়। তো এই ক্ষেত্রে যেটা দেখা গেল যে ইসরায়েল যেভাবে ফিলিস্তিন দিয়ে যে কাজটা শুরু করলো, তারা নির্বিচারে মানুষ হত্যা, একটার পর একটা শহরকে তারা ধ্বংস করে দিয়ে এখন তারা লেবাননে হামলা শুরু করেছে। তো লেবাননে হামলা শুরুর আগে ইরান কিন্তু এখানে ইসরায়েলকে বারবার সতর্ক করছিল এবং ইতোমধ্যে 2টি হামলা চালিয়েছে ইরান। এর আগে একটি, যখন লেবাননে হামলা হয়নি, ইরানের একজন নেতাকে তারা যখন হত্যা করছিল তখন ইরান একই রাতে অনেকগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, এবং ইরান দেখল যে এরপরও ইসরায়েলের কোনো ইতিবাচক কোনো তাদের মনোভাব নেই, তারা আগ্রাসী একটা ভূমিকা নিয়ে এগিয়ে যাচ্ছে। তো এই আগ্রাসী ভূমিকার ফলাফল কেবলই বিস্তৃত হচ্ছে, একটার পর একটা দেশ তারা যেন ধ্বংস করে যাবে এমন একটা পরিস্থিতি আমরা সবাই কাগজে পত্রে খবরে আমরা সবাই লক্ষ্য করছি। তো সেটিরই পরিষ্কার একটি ধারণা প্রমাণ পেলাম আমরা তারা সাম্প্রতিক লেবানন হামলার প্রেক্ষিতে, এবং লেবাননে হামলার পর ইরান কিন্তু এখন আর চুপ বসে নেই, তারা এটার একটা বড় জবাব দিয়েছে। ইরান এই হামলা করার পর ইসরায়েলের কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তারা অনেকগুলো তাদের যে গুরুত্বপূর্ণ স্থাপনার বিষয়গুলো তারা কিন্তু প্রকাশ করছে না, অনেক কিছু প্রকাশ, কিছু কিছু প্রকাশ যেটা হয়েছে আমরা দেখলাম তাদের যান মাল অনেকগুলো ক্ষতি হয়েছে। তো আবার এই অবস্থায়ও ইসরায়েল কিন্তু হুমকি দিচ্ছে যে এটা কিন্তু জবাব দেওয়া হবে, কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। পাশাপাশি ইরান কিন্তু এটার পাল্টা জবাবও দিচ্ছে, এখানে আবার বৃহৎ শক্তি কিন্তু ইন্টারফেয়ার করতেছে, আপনারা লক্ষ্য করে থাকবেন সংবাদপত্র দেখলে। তো সার্বিক বিষয় নিয়ে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা একটা সংঘাতময় বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি, আশঙ্কা করছি আমরা। এটা আশঙ্কা মানে আশঙ্কাতে একটা বিশাল আকার একটা আশঙ্কা ধার সৃষ্টি হয়ে গেছে, অলরেডি যুদ্ধ চলতেছে এখানে। তো সেই ক্ষেত্রে আমরা যারা অন্যান্য যে শান্তিপ্রিয় দেশগুলো বিশ্বের, তারা তো কেউ এটাকে সমর্থন করছে না, তারা বারবার যুদ্ধ বিরতির জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে কিন্তু প্রস্তাব মানা হচ্ছে না, এটা কার্যকর হচ্ছে না, বরং আগ্রাসন চলছেই। এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের বর্তমান সরকার খুব পরিষ্কারভাবে এটার ব্যাপারে বক্তব্য রেখেছেন, জবাব দিয়েছেন। জাতিসংঘে যে ভাষণ দিলেন আমাদের সরকার প্রধান, তিনি পরিষ্কারভাবে যে ইসরায়েলের এই হামলার এটার বিপক্ষে উনি কথা বলেছেন, এবং উনি বিশ্ব জনমতকে এক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
আমার মনে হয় যে বিশ্বের অন্যান্য যারা সরকার প্রধান তারা যদি এটার সাথে একমত হন তাইলে হয়তো বা এই ব্যাপারে একটা জনমত সৃষ্টি হয়ে যেতে পারে, তার ফলে একটা ইতিবাচক দিক হয়তো আসতেও পারে। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি চলছে আমরা এটা নিয়ে উদ্বিগ্ন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা চাই না আর কোনো নিরীহ মানুষের প্রাণ যাক, আমরা ফিলিস্তিনের নিরীহ মানুষের কান্না, শিশুদের কান্না, আমরা বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাবো অতিসত্বর এই রক্তপাত, এই সংঘাত থামান। সকলকে ধন্যবাদ।